যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শুনুন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি। একটা ছোট্ট দরুদ বললাম, আল্লাহুম্মা সাল্লি, বলেন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, এটা একটা। অথবা এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। অথবা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।